ভালোবাসা কারে বলে, আপনার সবচেয়ে বেশি গোপন কে জানে, বাপ্পাদা নাকি পার্থদা? প্রাণ ঝালমুড়ির এমনই টেস্ট, বাকি সব কিছু থেকে এটাই বেস্ট। অলরাইট লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি এই মুহূর্তে টিকটক সিজন 2 এর ফ্রেমে দেখছেন দ্য ওয়ান এন্ড অনলি ফাহমিদা নবী। আপু কেমন আছেন? আমি এখন টিকটক নিয়ে ব্যস্ত, বলো কি বলতে চাও। বৃষ্টি নাকি শীত, কোনটা বেশি পছন্দ? দুইটাই। ভালোবাসা কারে বলে? ভালোবাসার মানে নেই জানি, ভালোবাসা কাকে বলে অনেক ভাবতে হবে। সামিনা চৌধুরী নাকি ফাহমিদা নবী, সবচেয়ে বেশি লাভ লেটার পাওয়া মানুষটা কে? সামিনা। কেন আপনি না, নিজেটাকে হাইড করলেন? না, আমি, আমাকে চিঠি একজন লিখেছিল, কিন্তু আমি সেটা আমি এমন জোরে সবাইকে বলে দিয়েছিলাম যার কারণে কেউ যদি চিঠি লিখতে চায় এখন ভয় পায়। আচ্ছা, আপনার বয়স বাড়ে না কেন আপু? আল্লাহ, কে বললো এই যে দেখো কত বয়স বেড়ে যাচ্ছে। অলওয়েজ হাসি খুশি থাকতে কি কি লাগে? হাসি খুশি থাকতে নিজেকে ভালোবাসতে হয় আর ভাবতে হয় যে আমার কিছুই যায় আসে না। লাইফের বেস্ট অ্যাচিভমেন্ট কোনটা? সবচেয়ে বড় সুখ হচ্ছে হেসে আনন্দে সহজ সরল এই ডিম ভাজার মতো। আপনার সবচেয়ে বেশি গোপন কে জানে, বাপ্পাদা নাকি পার্থদা? কে কে প্রশ্নটা আমি দিলাম, কে? বাপ্পা না পার্থ? মানুষ কমিটমেন্ট কেন ব্রেক করে? কারণ সে নিজেই জানে না কিভাবে কমিটমেন্ট রাখতে হয়। নিজের হাতে রান্না করা বেস্ট ডিশ কোনটা? এটা কিন্তু খুবই টাফ, তবে সামিনা বলে আমি খুব লটকা শুটকি ভালো রান্না করি। আবার বাসায় বলে যে আমার মেয়ে বলে কোরমাটা ভালো রান্না করি। আসলে আমি আমি কিন্তু এক্সপেরিমেন্টাল। কাউকে মারছেন কখনো? দেখি তো মারলে কেমন লাগে, মারতে পারি নাই। ভীষণ রাগ হয় কখন? ভীষণ রাগ হয় কখন, যখন দেখি যে মানুষ একটা বিষয়কে অতি মাত্রায় রঞ্জিত করছে, মানে আসলে সেটা না। মনের বয়সকে আটকে রাখতে কি কি করতে হয়? মনের বয়সকে আটকে রাখতে 26 থাকতে হয়। এখন পর্যন্ত করা সবচেয়ে বড় ভুল কোনটা? ভুলটা হলো যে আমি নিজেকে অনেক পরে ভালোবাসতে শিখেছি। এখনকার জেনারেশনের কার গান সবচেয়ে ভালো লাগে? অনেকের গানই ভালো লাগে, একজনের নাম বলা যাবে না, যে যখন ভালো করে গায় আমি তাদেরকে ফোন করে জানাই যে তোমার গানটা খুব ভালো লাগলো। বন্ধু হিসেবে জার্নালিস্টরা কেমন? খুবই ভালো, ওরা তো আমার সব ছোট ভাই, এবং ওদের সাথে আমার আসলে সত্যি কথা বলতে কি ওদেরকে না, আমি আসলে ওরা আমার বন্ধুই, সব মনের কথা বলে আমিও মনের কথা বলি, মানে যে এরকম এরকম ঘুরতে থাকি আমরা। আয়ু বচ্চু স্যারকে কখন বেশি মিস করেন? বাচ্চু ভাইকে অনেক মনে হয় যখনই আমরা কোনো একটা কাজ করি। বাচ্চু ভাই আমার সবসময় আমার কোনো গান হলেই গান শুনতো, আমাকে ফোন করতো, এটা বাচ্চু ভাইয়ের কিন্তু বড় গুণ ছিল। এবং যে কোনো অ্যাওয়ারনেসের মানে সচেতনতামূলক কাজে বাচ্চু ভাইকে পেতাম কাছে। বন্ধু প্রেমিক হিসেবে কেমন হয়? বাজে। নিজের এক্সপিরিয়েন্স থেকে? না, আমি দেখেছি, বন্ধু কখনো প্রেমিক হয় না আর প্রেমিক কখনো বন্ধু হয় না, যেমন স্ত্রী স্বামী, স্ত্রী স্বামী স্ত্রী। আসলে কে বেশি সাকসেসফুল, সামিনা চৌধুরী নাকি ফাহমিদা নবী? দুজন দুদিক থেকে সাকসেসফুল। আচ্ছা, মিউজিক ইন্ডাস্ট্রিতে পলিটিক্স কেমন হয়? এই যে এরকম এরকম, বুঝছো, এরকম কখনোই বিন্দুতে থাকে না। পলিটিশিয়ান হওয়ার ইচ্ছা আছে আপনার? চিন্তার বিষয়। উপস্থাপক হিসেবে কাকে বেশি পছন্দ করেন? দুটো অপশন, তানভীর তারেক নাকি শাহরিয়ার নাজিম জয়? তানভীর তারেক। ব্যক্তিত্বের প্রেমে পড়ছেন কতবার? ব্যক্তিত্বের অনেকবার, সব সময়। তিনটা নাম শুনতে চাই। শুনো, ওরা কিন্তু আমি জীবিত নাই, সব ব্যক্তিত্ব মানে রবীন্দ্রনাথ, সক্রেটিস, তারপরে শেক্সপিয়ার। আচ্ছা, দিন শেষে কাছের মানুষগুলোর কাছে আপনি কি প্রিয়জন নাকি প্রয়োজন, কোনটা? দুটোই। দুইটাই? হ্যাঁ, একদম প্রয়োজন এবং প্রিয়জন। কারণ কি, এ দুটোর মধ্যে কিন্তু পার্থক্য করতে গেলে মন এবং যেমন ব্রেন, মন এবং মস্তিষ্ক যেমন একসাথে চলে, প্রয়োজন এবং প্রিয়জন কিন্তু একই একই মাত্রা, ওদের টেম্পারেচার এক জায়গায়। ছোটবেলায় কি খেলাধুলা আপনি একদমই করতেন না? খুবই খেলতাম, কিন্তু আজকে ভলিবল খেলতে কেন পারতেছেন? মানে আমি জানি না, এটা এটা আসলে আমি আমি জানি না আসলে ডিম্পলস আমি বুঝলাম না এটা, কিন্তু আমি টেনিস, আমি ভলিবলে খুব ভালো ছিলাম। গ্রেট, খেলতে কেমন লাগছে বলেন? এটা 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 তো আসলে আমার কাছে মনে হচ্ছিল যে একটা ডিম ভাজা না, আসলে এটা হচ্ছে আসলে একটা মানে
জ্যামিতিক ক্যাম্প মানে কম্পাসটা ঠিক জায়গায় বসাতে পারছিলাম না, বিন্দুটা খুঁজে পাচ্ছি না। থ্যাংকস ফর ওয়াচিং, টু সাবস্ক্রাইব জাগো FM 94.4 ইউটিউব চ্যানেল।